মধ্যে জেনেছি যে গত পয়লা জুলাই থেকে প্রবাসীরা যে টাকা দেশে পাঠিয়ে থাকেন সেই রেমিটেন্সের ওপরে সরকার টু পার্সেন্ট প্রণোদনা যে ঘোষণা করেছে সেটা কার্যকর হয়েছে অর্থাৎ একজন প্রবাসী প্রবাস থেকে যে টাকা পাঠান সে টাকা তার পাঠানো মূল টাকার সঙ্গে সরকার অতিরিক্ত আরও শতকরা দু টাকা করে দিচ্ছেন এই যে টাকা সরকার প্রণোদনা হিসাবে দিচ্ছেন প্রবাসীদেরকে রেমিটেন্সের উপরে যারা ব্যাংক থেকে ব্যাঙ্কে টাকা পাঠাবেন তাদেরকে উৎসাহিত করবার জন্য এটা গ্রহণ করা প্রবাসীদের জন্য অথবা প্রবাসীদের তরফ থেকে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য জায়জ আছে কিনা এটা অনেকে জানতে চান এ বিষয়ে আমরা শুরুতেই বলতে চাই আমরা ইতিমধ্যে অনেকে জেনেছি যে দুই হাজার উনিশ বিশ অর্থ বাজেট এর প্রস্তাব যখন পেশ করছিলেন মাননীয় অর্থমন্ত্রী সংসদে তখন তিনি বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় যে হুন্ডি এবং নানা রকমের অবৈধ উপায়ে প্রবাসীরা টাকা পাঠিয়ে থাকেন দেশে এবং সে সকল উপায়ে দেশে টাকা পাঠানোর ফলে দেশের অর্থনীতির জন্য সেটা ক্ষতিকর তো যাতে প্রবাসীরা ব্যাংক থেকে সরাসরি টাকা পাঠান ব্যাংকে যার ফলে দেশের অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে দেশের অর্থনীতির জন্য যেটা কল্যাণকর যাতে সেটাতে প্রবাসীরা উৎসাহিত হন সেজন্য ব্যাংক থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠালে হুন্ডি বা অবৈধ কোনো উপায়ে যদি টাকা না পেয়ে ব্যাংক টু ব্যাংক পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে প্রতি একশো টাকা দু টাকা করে সরকার তরফ থেকে প্রণোদনা দেওয়া হবে উৎসাহমূলকভাবে অতিরিক্ত দেওয়া হবে এই যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণা কার্যকর হয়েছে এই ঘোষণা থেকে আমরা জানতে পারলাম যে সরকার মূলত রাষ্ট্রের যে কোষাগার সেই কোষাগার থেকে জনগণকে তথা প্রবাসীদেরকে তাদের রেমিটেন্সের ওপরে পাঠানো টাকার উপরে ব্যাংকের মাধ্যমে পাঠানো টাকার উপরে অতিরিক্ত টু পার্সেন্ট করে দিচ্ছে এবং এজন্য তিন হাজার ষাট কোটি টাকার বাজেট এটার জন্য প্রস্তাব করা হয়েছে প্রস্তাব পাশও হয়েছে যেহেতু রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেওয়া হচ্ছে জনগণকে এবং এ টাকা দেওয়া হচ্ছে একটি ভালো কাজে উৎসাহিত করার জন্য অতএব এটা সম্পূর্ণরূপে ভোগ করা প্রবাসীদের জন্য এবং প্রবাসীদের আত্মীয় স্বজনের জন্য জাহেজ হবে যেহেতু এ কোনো হারাম টাকা নয় রাষ্ট্রের কোষাগারের টাকা আবার দ্বিতীয়ত হল এই টাকাটা দেওয়া হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য নয় খারাপ কোনো পদ্ধতি নয় এটা সুদও নয় অথবা হারামের ভেতরে পড়ে এরকম কোনো পয়সাও নয় যেহেতু এটা ভালো কাজে বা সঠিক পথে যাতে মানুষ টাকা প্রেরণ করে সেজন্য উৎসাহ দেওয়ার জন্য টাকাটা দেওয়া হচ্ছে ভালো কাজ উৎসাহিত করার জন্য কেউ কাউকে উপহার যদি দেয় উপঢৌকন যদি দেয় সেটা যেরকম এই বিষয়টি সম্পূর্ণ সেরকম বিধায় এই টাকা গ্রহণ করা আমাদের জন্য সম্পূর্ণরূপে জায়জ হবে এ নিয়ে আমাদের দ্বিধাগ্রস্ত হওয়ার অথবা সন্দেহে থাকার কোনো সুযোগ নেই প্রণোদনার এই টাকা শুধুমাত্র ভালো কাজে উৎসাহিত করার জন্য এবং এই টাকা রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্র দিচ্ছে বিধায়ক জনগণ হিসাবে আমরা সেটাকে ভোগ করা বা গ্রহণ করা আমাদের জন্য সম্পূর্ণরূপে জায়স হবে ওল্লাহু